নমস্কার, দ্য ওয়ার্ল্ড গুড হেলথে আপনাদের স্বাগত। আশা করি ভালো আছেন, সকলে সুস্থ আছেন। আজ 1 জুলাই ডক্টরস ডে, ডক্টর বিসি রয়ের জন্মদিন উপলক্ষে আমরা এই দিবসটা পালন করি। আজ এই নিয়ে কথা বলতে আমরা এসে পৌঁছেছি অপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালে। আমাদের সঙ্গে রয়েছেন সার্জিক্যাল অঙ্কোলজি বিভাগের ডিরেক্টর অঙ্কোলজিস্ট ডক্টর শৈকত গুপ্ত। নমস্কার ডাক্তারবাবু। প্রথম যখন শুরু হলো গত বছর, তখন তো এই জিনিসটা সম্বন্ধে আমরা কিছুই জানি না, একটা অজানা অচেনা ভাইরাস। তারপরে তখন প্রথমে আমরা সবাই অত্যন্ত অন্ধকারে ছিলাম। ইনিশিয়াল যখন স্ট্রাইক করলো হসপিটালগুলি, কীভাবে আমরা কাজ করব না করব। তারপরে আস্তে আস্তে কোভিডের চিকিৎসা সম্বন্ধে যারা আমাদের কোভিড চিকিৎসক, তাদের ধারণা সুস্পষ্ট হতে শুরু করলো। আস্তে আস্তে আমরা সাহস করে কোভিডের চিকিৎসায় এগোতে থাকলাম এবং আশাতীত সাফল্য পেয়েছি আমরা। কিন্তু তার সঙ্গে যেটা হলো যে নন কোভিড ট্রিটমেন্ট, সেটা খুব সাফার করলো। যেমন ধরুন ক্যান্সার, এই পুরো কোভিড প্যান্ডেমিকে যেটা হচ্ছে হচ্ছে ক্যান্সার পেশেন্টদের চিকিৎসা অত্যন্ত সাফার করেছে। তার কারণ অনেকগুলি। একটা হচ্ছে আমরা কিন্তু সবসময় খোলা আছি, কিন্তু পেশেন্টরা যেভাবে চিকিৎসার জন্য আগে এগিয়ে আসতেন, এখন কোভিডের মধ্যে পেশেন্টরা এগিয়ে আসতে খুব ভয় পাচ্ছে। হ্যাঁ, যাদের ক্যান্সার ডায়াগনোজ হয়ে গেছে তারা তো স্বাভাবিকভাবেই খুব প্রচণ্ড ভয় পেয়ে গেছেন, সেখানে ক্যান্সারটাই প্রাধান্য, তারা এগিয়ে এসছেন চিকিৎসার জন্যে। কিন্তু অসুবিধাটা হচ্ছে যে লোকে ডাক্তারখানায় যেতেই ভয় পাচ্ছে। সেই ক্ষেত্রে একটা ছোটোখাটো সিমটম, ক্যান্সার তো প্রথমে খুব ছোটোখাটো সিমটম দিয়ে দেখা দেয়, প্রথমে তো লোকে ক্যান্সারের ডাক্তারের কাছে যায় না, অন্যান্য স্পেশালিস্ট গাইনোকোলজিস্ট বা ENT বা জেনারেল ফিজিশিয়ান এদের কাছে যায়, ক্যান্সার ডায়াগনোজ হলে তবেই ক্যান্সার বিশেষজ্ঞের কাছে আসে। মানুষ ছোটোখাটো যা অসুবিধা হচ্ছে সেগুলো চেপে বসেছিল এক বছর, কাজেই ডাক্তার দেখানো হয়নি, রুটিন চেক আপসগুলি হয়নি, স্বভাবতই ক্যান্সারগুলি ধরা পড়েনি। কাজে এখন এই সেকেন্ড ওয়েভ আর ফার্স্ট ওয়েভের মাঝখানের যে সময়টা, তখন অনেক পেশেন্ট মনে করলো যে প্যান্ডেমিকটি বোধহয় শেষ হয়ে গেছে। তখন লোকে যারা সিমটম চেপে বসেছিলেন বাড়িতে, বা ক্যান্সার ডায়াগনোসিস নিয়েও ভয় হাসপাতাল যাব না এইভাবে বাড়িতে বসেছিলেন, তারা অনেকে তখন ওই সময়টা আমরা প্রচণ্ড চাপে ছিলাম ক্যান্সার চিকিৎসকরা, কারণ প্রচুর ক্যান্সার পেশেন্টদের আসার সংখ্যাটা বেড়ে গেছিল। কিন্তু যেটা খুব ট্র্যাজিক সেটা হচ্ছে এই কোভিড প্যান্ডেমিকের মধ্যে আমরা বেশিরভাগ ক্যান্সার পেশেন্টকে খুব অ্যাডভান্স স্টেজে পাচ্ছি, দেরি করে ফেলছেন, ক্যান্সার জেনেও বসে আছেন, বা ছোটোখাটো প্রবলেমের জন্য ডাক্তার দেখাচ্ছে না, ক্যান্সারটা ধরাই পড়ছে লেটে। এবং এটা শুধু পশ্চিমবঙ্গে না, আমি আমার সারা ভারতবর্ষের যারা অঙ্কোসার্জন অঙ্কোলজিস্টদের সঙ্গে কথাবার্তা হয়, তো আমরা লেগেই থাকি, নানারকম সেশন অনলাইন হচ্ছেই, সারা ভারতবর্ষের পিকচারটাই এটা যে ক্যান্সার পেশেন্টরা সবাই খুব অ্যাডভান্স স্টেজে দেখা। এক্স্যাক্টলি, ফলো আপ পেশেন্টরা তো আসতে ভয়ই পাচ্ছেন। এখানে আমি একটা মেসেজ দিতে চাইব যে হাসপাতাল কিন্তু সেফ ক্যান্সার ট্রিটমেন্টের পক্ষে। ধরুন আমাদের অ্যাপোলো ক্যান্সার হসপিটালে, যদি ধরুন কলকাতায়, আমাদের প্রত্যেকটি পেশেন্টকে আমরা RT-PCR করে ভর্তি করছি, আমরা সবাই হেলথ কেয়ার ওয়ার্কাররা এখন ভ্যাকসিনেটেড, আমরা আমাদের অ্যান্টিবডি লেভেলস চেক করি, আমরা জানি কার কতটা প্রোটেকশন রয়েছে, আমরা সব সময় খুব অ্যাডভান্স লেভেলের প্রোটেকশন নিয়ে থাকি, মাস্ক N95 মাস্ক তো বটেই, ডাবল মাস্ক ছাড়াও বেশিরভাগ সময় আমরা থাকি না। পেশেন্ট ভর্তি হচ্ছেন RT-PCR করে এমন একটি ক্যান্সার আলাদা হাসপাতাল যেখানে কোভিড পেশেন্ট নেই, কাজে অ্যাকচুয়ালি কিন্তু এখানে হাসপাতালে এসে পেশেন্টের কোভিড সংক্রমণ হওয়ার সম্ভাবনা হাসপাতাল থেকে খুব কম, তারা হয়তো হাসপাতালে আসার পথে ট্রান্সপোর্টে বা কিছুতে। খুব ভালো কথা বলেছেন, সেটার থেকে আসার পথের থেকে বেশি হাসপাতালে থেকে যে ক্যান্সার রোগীরা চিকিৎসার চলাকালীন, অপারেশনের পরে বা কেমো চলাকালীন কোভিড আক্রান্ত হয়েছেন, এই সেকেন্ড ওয়েভে যেখানে হেলথ কেয়ার ওয়ার্কাররা ভ্যাকসিনেটেড হয়ে গেছেন, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে বাড়ির লোকেরা ভিজিট করতে আসছেন, ভিজিটার্স,
এইখান থেকে বেশিরভাগ কোভিড সংক্রমণটা তাদের হচ্ছে, যার জন্য আমরা ভিজিটার রেস্ট্রিকশন করছি। এবং যদি কোনো অ্যাটেন্ডেন্ট সঙ্গে থাকেন সে পেশেন্টের, তাহলে যতক্ষণ সে পেশেন্ট হাসপাতালে আছেন ততক্ষণ সেই অ্যাটেন্ডেন্টকে আমরা হাসপাতালেই রাখছি, বাড়ি যেতে বারণ করা হচ্ছে, যাতে ওরাও কোভিড টেস্ট করে ঢুকছেন, পেশেন্টের সঙ্গে আছেন, সঙ্গে বাড়ি যাচ্ছেন। কিন্তু আনফর্চুনেটলি এগুলো তো এনফোর্স করা যায় না। অনেকেই দেখছি অত্যধিক ক্ষেত্রে বেশি রিলেটিভ চলে আসছে, বাড়ির লোকেরা যারা সঙ্গে আছেন তিনি যাতায়াত করছেন বাড়ি থেকে, এইখান থেকে রিস্কটা বেশি। সবচেয়ে চ্যালেঞ্জের সবচেয়ে কোনো মুহূর্ত মনে পড়ে, বা এমনও হতে পারে যে খুব অ্যাচিভমেন্টের একটা জায়গা গত দেড় বছর আপনার মনে হয়েছে যে এই কাজটা করতে পেরে খুব, এই চিকিৎসাটা করতে পেরে খুব ভালো লেগেছে বা একটা দৃষ্টান্ত তৈরি হয়েছে? সেরকম যদি বলেন, আমরা যে এই দেড় বছরের মধ্যে ক্যান্সার সার্জারি, যেটা এক একটা অপারেশন সাধারণত গড়ে 4-5 ঘন্টা সময় লাগে, এই প্যান্ডেমিকের মধ্যে টানা যে আমরা এই সার্ভিসটা দিতে পেরেছি উইদাউট এনি ফল্টারিং, একটা দিনও হয়নি যে আমরা কাজ বন্ধ করিনি, একটা দিনও হয়নি সার্জারি বন্ধ থেকেছে, কেমোথেরাপি বন্ধ থেকেছে, রেডিওথেরাপি বন্ধ থেকেছে। প্রথমে যখন প্যান্ডেমিকটা হিট করে, প্রথমে উহান ভাইরাসটা আসে, তখন তো আমরা কিছুই জানি না এটা সম্বন্ধে, তা সত্ত্বেও আমরা একদিনের জন্য আমাদের ক্যান্সার হসপিটালে কাজ বন্ধ হয়নি। দ্যাট ইন ইটসেলফ, এটা নিজে থেকেই একটা অ্যাচিভমেন্ট বলে অন্তত আমার মনে হয়, যে যেখানে হয়তো সমাজ দাঁড়িয়ে গেছিলো, অনেক সার্ভিস দাঁড়িয়ে গেছিলো, কিছু কিছু সার্ভিস, এমার্জেন্সি সার্ভিস আরও অনেকে আছেন, পুলিশ ইত্যাদি, আমি সব তাদের সবাইকে শ্রদ্ধা জানাই, আমরা কিন্তু একদিনের জন্য কাজ বন্ধ করিনি। কিন্তু মুশকিলটা হয়ে গেছে যে পেশেন্টরা এত আসতে ভয় পেয়েছেন, ক্যান্সার পেশেন্টরা এখন যারা এগিয়ে আসছেন চিকিৎসার জন্য নিরুপায় হয়ে বা ভয় কাটিয়ে, যাই হোক না কেন, তারা বেশিরভাগই স্টেজ 3 বা 4-এ আসছেন। এটা এখন আমাদের কাছে একটা নিউ চ্যালেঞ্জ, এখন এই অ্যাডভান্স ক্যান্সার পেশেন্টদের কীভাবে আমরা নিরাময়ের পথে যতটা নিয়ে যাওয়া সম্ভব ততটা নিয়ে যেতে পারি। অনেক কিছু পাল্টে গেছে। একটা উদাহরণ হিসেবে আপনাকে দিচ্ছি, আমরা লাং ক্যান্সার পেশেন্ট প্রচুর দেখতে পাচ্ছি, কারণ কোভিডের জন্য রুটিন সিটি স্ক্যান, বুকের সিটি স্ক্যান প্রচুর হচ্ছে, কোভিড সন্দেহও হচ্ছে, কোভিড কনফার্মও হয়, সেখানে ইনসিডেন্টাল লাং ক্যান্সার আমরা যেটা বলি প্রচুর, খুব আর্লি স্টেজে আমরা লাং ক্যান্সার পাচ্ছি, যেখানে লাং ক্যান্সারটা আগে আর্লি স্টেজে পাওয়াই যেত না, কারণ লোকেরা সিমটমটা অনেক পরে দেয় বলে, ডায়াগনোস পরে হয়, সিটি স্ক্যানে বেশিরভাগই আমরা স্টেজ 3-4-এ পেতাম, ওই একটি ক্যান্সার আমরা স্টেজ 1-2-তে পেয়ে যাচ্ছি, ছোটো ক্যান্সার ডায়াগনোস হয়ে যাচ্ছে, হ্যাঁ, এবং তারা সেখানে কিউরেবল স্টেজে লাং ক্যান্সার ডায়াগনোস হচ্ছে। এখান থেকে আমাদের অ্যাসোসিয়েশন মনে করছে যে বছরে একটা করে সিটি স্ক্যান হাই রিস্ক গ্রুপে হয়তো রুটিনলি শুরু করা উচিত, গাইডলাইনস আনা উচিত। একটা উদাহরণ দিলাম আপনাকে, হ্যাঁ, এটা করা যেতে পারে। এবং কোভিডে আমরা বহু কিছু শিখলাম, যে স্বাস্থ্য ব্যবস্থা আমাদের কোথায় ছিল, কতটা করা উচিত, এটা হয়তো শেষ প্যান্ডেমিক নয়, এটা শেষ ওয়েভও নয়, আরও হয়তো 3rd, 4th বহু ওয়েভ আসবে। কাজেই আমাদের যেরকম দেশের সামরিক ব্যবস্থা উন্নতি করার জন্যে একটা বিশাল পরিমাণ অর্থ ইনফ্রাস্ট্রাকচার ব্যয় করি, সেরকম হয়তো এবার স্বাস্থ্য ব্যবস্থার দিকে তাকাবার সময় এসেছে, কারণ এই বিপদ যদি আবার আসে, আরও ভয়াবহ রূপে আসতে পারে, আরও ভয়াবহ ভাইরাস হতে পারে, তার জন্য এবার দেশের প্রস্তুতি দরকার, সামরিকভাবে যেভাবে প্রস্তুতি দরকার এই জিনিসটারও প্রস্তুতি দরকার। এটা একটা অসাধারণ কথা বললেন স্যার, যুদ্ধের থেকে কম তো না চিকিৎসার এই অঙ্গনটা, যুদ্ধক্ষেত্রে সামরিক ক্ষেত্রে যতটা গুরুত্ব দেওয়া হয় ঠিক ততটাই স্বাস্থ্য ক্ষেত্রেও বরাদ্দ হোক, এটা বোধ হয় কোভিড আমাদের শিখিয়ে দিয়ে গেল। স্যার, এই জায়গা থেকে আপনাকে জিজ্ঞেস করব, 1 জুলাই ডক্টর বিসি রায়ের জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে আমরা এই দিনটাকে পালন করি, আজকে আমরা অনেকটা বছর পেরিয়ে এসেছি কিন্তু দিনটা আমরা এখনো পালন করছি, তো এই দিনের তাৎপর্যটা আপনার কাছে কতটা বদলেছে বা আপনি আগামীর জন্য কিভাবে দেখছেন এই দিনটাকে? ডক্টর্স ডে তো বহুকালই আছে, 1st জুলাই শ্রদ্ধেয় ডক্টর বিসি রায়ের জন্মদিন আমরা প্রতি বছরই সেলিব্রেট করি, কিন্তু আমার যেন মনে হচ্ছে এবছর দেশের মানুষ হয়তো দিনটি এবং দিনটির পেছনে যে প্রফেশন, তা সেই প্রফেশনটিকে, সেই মানুষগুলোকে হয়তো আরেকটু বেশি ভালোভাবে, হয়তো বেশি ভালোভাবে চিনতে শিখেছে। আপনারা হয়তো জানেন
ভায়োলেন্স টুয়ার্ডস ডক্টরস এর লিস্টে ইন্ডিয়া নাম্বার ওয়ান। যত দেশে ভায়োলেন্স টুয়ার্ডস ডক্টরস হয় তার মধ্যে সেই লিস্টের টপে উগান্ডা, সোমালিয়া, ইথিওপিয়া নয়, কঙ্গো নয়, পাকিস্তান নয়, সেই লিস্টের টপে কিন্তু ভারতবর্ষ। হয়তো আমাদের দেশের নাগরিকরা এরপরে বুঝতে পারবেন যে প্রফেশনটা যে মানুষরা করেন তারা কিরম, তারা অ্যাকচুয়ালি কিরম, তাদেরকে কীভাবে এতদিন দেখানো হয়েছে আর তারা আসলে কিরম, এর তফাতটা হয়তো এই যুদ্ধের পরে সাধারণ মানুষ খানিকটা এবং সরকার খানিকটা বুঝতে পারবে। আজকের ডক্টরসদের তাৎপর্য আমার কাছে এইটা, জনসাধারণের কাছে এইটা হবে আমি আশা করব, কিন্তু কি হবে সেটা তো কেউ জানে না। স্যারের কথার মধ্যে কোথাও একটা ছোট্ট হতাশা হয়তো লুকিয়ে আছে যে ডক্টরদের প্রতি ভায়োলেন্স আমাদের দেশ সবার আগে, এটা সত্যি এই দিবসের লজ্জা। এই লজ্জাকে যেন আমরা ওভারকাম করতে পারি আগামীতে, সেটাই এই দিবসের বার্তা হতে পারে। ফলে আগামী পয়লা জুলাই পর্যন্ত যদি এমনটা হয় যে ডাক্তারদের পায়ে হাত তোলার যে খুব খারাপ যে উদাহরণগুলো ঘটছে সেই সংখ্যাটা কমে গেল, সংবাদপত্রে আমরা দেখছি না এমন কোনো খবর, তাহলে সেটা আমাদের সকলের জন্য খুব ভালো একটা পদক্ষেপ হবে। নমস্কার আপনাদের, দ্য ওয়ার্ল্ড গুড হেলথের সঙ্গে থাকার জন্য নমস্কার। নমস্কার, দ্য ওয়ার্ল্ড গুড হেলথে আপনাদের স্বাগত। আশা করি ভালো আছেন সকলে, সুস্থ আছেন। আজ ফার্স্ট জুলাই ডক্টরস ডে, ডক্টর বিসি রায়ের জন্মদিন উপলক্ষে আমরা এই দিবসটা পালন করি। আজ এই নিয়ে কথা বলতে আমরা এসে পৌঁছেছি অপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালে। আমাদের সঙ্গে রয়েছেন সার্জিক্যাল অঙ্কোলজি বিভাগের ডিরেক্টর অঙ্কোলজিস্ট ডক্টর শৈকত গুপ্ত। নমস্কার ডাক্তারবাবু।
প্রথম যখন শুরু হলো গত বছর তখন তো এই জিনিসটা সম্বন্ধে আমরা কিছুই জানি না, একটা অজানা অচেনা ভাইরাস। তারপরে তখন প্রথমে আমরা সবাই অত্যন্ত অন্ধকারে ছিলাম। ইনিশিয়াল যখন স্ট্রাইক করলো হসপিটালগুলি, কীভাবে আমরা কাজ করব না করব, তারপরে আস্তে আস্তে কোভিডের চিকিৎসা সম্বন্ধে যারা আমাদের কোভিড চিকিৎসক তাদের ধারণা সুস্পষ্ট হতে শুরু করলো। আস্তে আস্তে আমরা সাহস করে কোভিডের চিকিৎসায় এগোতে থাকলাম এবং আশাতীত সাফল্য পেয়েছি আমরা। কিন্তু তার সঙ্গে যেটা হলো যে নন কোভিড ট্রিটমেন্ট সেটা খুব সাফার করলো। যেমন ধরুন ক্যান্সার, এই পুরো কোভিড প্যান্ডেমিকে যেটা হচ্ছে হচ্ছে ক্যান্সার পেশেন্টদের চিকিৎসা অত্যন্ত সাফার করেছে। তার কারণ অনেকগুলি, একটা হচ্ছে আমরা কিন্তু সবসময় খোলা আছি, কিন্তু পেশেন্টরা যেভাবে চিকিৎসার জন্য আগে এগিয়ে আসতেন, এখন কোভিডের মধ্যে পেশেন্টরা এগিয়ে আসতে খুব ভয় পাচ্ছে। হ্যাঁ, যাদের ক্যান্সার ডায়াগনোজ হয়ে গেছে তারা তো অস্বাভাবিকভাবেই খুব প্রচণ্ড ভয় পেয়ে গেছেন, সেখানে ক্যান্সারটাই প্রাধান্য, তারা এগিয়ে এসছেন চিকিৎসার জন্যে। কিন্তু অসুবিধাটা হচ্ছে যে লোকে ডাক্তারখানায় যেতেই ভয় পাচ্ছে। সেই ক্ষেত্রে একটা ছোটোখাটো সিমটম, ক্যান্সার তো প্রথমে খুব ছোটোখাটো সিমটম দিয়ে দেখা দেয়, প্রথমে তো লোকে ক্যান্সারের ডাক্তারের কাছে যায় না, অন্যান্য স্পেশালিস্ট গাইনোকোলজিস্ট বা ENT বা জেনারেল ফিজিশিয়ান এদের কাছে যায়, ক্যান্সার ডায়াগনোজ হলে তবেই ক্যান্সার বিশেষজ্ঞের কাছে আসে। মানুষ ছোটোখাটো যা অসুবিধে হচ্ছে সেগুলো চেপে বসেছিল এক বছর, কাজেই ডাক্তার দেখানো হয়নি, রুটিন চেক আপসগুলি হয়নি, স্বভাবতই ক্যান্সারগুলি ধরা পড়েনি। কাজে এখন এই সেকেন্ড ওয়েভ আর ফার্স্ট ওয়েভের মাঝখানের যে সময়টা, তখন অনেক পেশেন্ট মনে করলো যে প্যান্ডেমিকটি বোধ হয় শেষ হয়ে গেছে। তখন লোকে যারা সিমটম চেপে বসেছিলেন বাড়িতে বা ক্যান্সার ডায়াগনোসিস নিয়েও ভয় হাসপাতাল যাব না এইভাবে বাড়িতে বসেছিলেন, তারা অনেকে তখন ওই সময়টা আমরা প্রচণ্ড চাপে ছিলাম ক্যান্সার চিকিৎসকরা, কারণ প্রচুর ক্যান্সার পেশেন্টদের আসার সংখ্যাটা বেড়ে গেছিল। কিন্তু যেটা খুব ট্র্যাজিক সেটা হচ্ছে এই কোভিড প্যান্ডেমিকের মধ্যে আমরা বেশিরভাগ ক্যান্সার পেশেন্টকে খুব অ্যাডভান্স স্টেজে পাচ্ছি, দেরি করে ফেলছেন, ক্যান্সার জেনেও বসে আছেন বা ছোটোখাটো প্রবলেমের জন্য ডাক্তার দেখাচ্ছে না, ক্যান্সারটা ধরাই পড়ছে লেটে। এবং এটা শুধু পশ্চিমবঙ্গে না, আমি আমার সারা ভারতবর্ষের যারা অঙ্কোসার্জন অঙ্কোলজিস্টদের সঙ্গে কথাবার্তা হয় তো আমরা লেগেই থাকি, নানা রকম সেশন অনলাইন হচ্ছেই, সারা ভারতবর্ষের পিকচারটাই এটা যে ক্যান্সার পেশেন্টরা সবাই খুব অ্যাডভান্স স্টেজে দেখা। ক্যান্সার বোধ হয় এমন একটা চিকিৎসা যেটা ওয়ান টাইম নয়, যেটা একটা ফলো আপ দরকার, যেটা একটা নিয়মিত সেটার পেছনে এক্স্যাক্টলি ফলো আপ, পেশেন্টরা তো আসতে ভয়ই পাচ্ছেন। এখানে আমি একটা মেসেজ দিতে চাইব যে হাসপাতাল কিন্তু সেফ ক্যান্সার ট্রিটমেন্টের পক্ষে। ধরুন আমাদের অ্যাপোলো ক্যান্সার হসপিটালে যদি ধরুন কলকাতায় আমাদের প্রত্যেকটি পেশেন্টকে আমরা RT-PCR করে ভর্তি করছি, আমরা সবাই হেলথ কেয়ার ওয়ার্কাররা এখন ভ্যাকসিনেটেড, আমরা আমাদের অ্যান্টিবডি লেভেলস চেক করি, আমরা জানি কার কতটা প্রোটেকশন রয়েছে, আমরা সব সময় খুব অ্যাডভান্স লেভেলের প্রোটেকশন নিয়ে থাকি, মাস্ক N95 মাস্ক তো বটেই, ডাবল মাস্ক ছাড়াও বেশিরভাগ সময় আমরা থাকি না। পেশেন্ট ভর্তি হচ্ছেন RT-PCR করে এমন একটি ক্যান্সার আলাদা হাসপাতাল যেখানে কোভিড পেশেন্ট নেই, কাজেই অ্যাকচুয়ালি কিন্তু এখানে হাসপাতালে এসে পেশেন্টের কোভিড সংক্রমণ হওয়ার সম্ভাবনা হাসপাতাল থেকে খুব কম, তারা হয়তো হাসপাতালে আসার পথে ট্রান্সপোর্টে বা কিছুতে, খুব ভালো কথা বলেছেন, সেটার থেকে আসার পথের থেকে বেশি হাসপাতালে থেকে যে ক্যান্সার রোগীরা চিকিৎসার চলাকালীন অপারেশনের পরে বা কেমো চলাকালীন কোভিড আক্রান্ত হয়েছেন, এই সেকেন্ড ওয়েভে যেখানে হেলথকেয়ার ওয়ার্কাররা ভ্যাকসিনেটেড হয়ে গেছেন, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে যে বাড়ির লোকেরা ভিজিট করতে আসছেন ভিজিটার্স, এইখান থেকে বেশিরভাগ কোভিড সংক্রমণটা তাদের হচ্ছে, যার জন্য আমরা ভিজিটার রেস্ট্রিকশন করছি। এবং যদি কোনো অ্যাটেন্ডেন্ট সঙ্গে থাকেন সে পেশেন্টের, তাহলে যতক্ষণ সে পেশেন্ট হাসপাতালে আছেন ততক্ষণ সেই অ্যাটেন্ডেন্টকে আমরা হাসপাতালেই রাখছি, বাড়ি যেতে বারণ করা হচ্ছে, যাতে ওরাও কোভিড টেস্ট করে ঢুকছেন, পেশেন্টের সঙ্গে আছেন, সঙ্গে বাড়ি যাচ্ছেন। কিন্তু আনফর্চুনেটলি এগুলো তো এনফোর্স করা যায় না, অনেকেই দেখছি অত্যধিক ক্ষেত্রে বেশি রিলেটিভ চলে আসছে, বাড়ির লোকেরা
যারা সঙ্গে আছেন, তিনি যাতায়াত করছেন বাড়ি থেকে, এইখান থেকে রিস্কটা বেশি। সবচেয়ে সবচেয়ে চ্যালেঞ্জের সবচেয়ে কোনো মুহূর্ত মনে পড়ে, বা এমনও হতে পারে যে খুব অ্যাচিভমেন্টের একটা জায়গা গত দেড় বছর আপনার মনে হয়েছে যে এই কাজটা করতে পেরে খুব, এই চিকিৎসাটা করতে পেরে খুব ভালো লেগেছে, বা একটা দৃষ্টান্ত তৈরি হয়েছে? সেরকম যদি বলেন, আমরা যে এই দেড় বছরের মধ্যে ক্যান্সার সার্জারি, যেটা এক একটা অপারেশন সাধারণত গড়ে 4 থেকে 5 ঘন্টা সময় লাগে, এই প্যান্ডেমিকের মধ্যে টানা যে আমরা এই সার্ভিসটা দিতে পেরেছি উইদাউট এনি ফল্টারিং, একটা দিনও হয়নি যে আমরা কাজ বন্ধ করিনি, একটা দিনও হয়নি সার্জারি বন্ধ থেকেছে, কেমোথেরাপি বন্ধ থেকেছে, রেডিওথেরাপি বন্ধ থেকেছে। প্রথমে যখন প্যান্ডেমিকটা হিট করে, প্রথমে উহান ভাইরাসটা আসে, তখন তো আমরা কিছুই জানি না এটা সম্বন্ধে, তা সত্ত্বেও আমরা একদিনের জন্য আমাদের ক্যান্সার হসপিটালে কাজ বন্ধ হয়নি। দ্যাট ইন ইটসেলফ, এটা নিজে থেকেই একটা অ্যাচিভমেন্ট বলে অন্তত আমার মনে হয়, যে যেখানে হয়তো সমাজ দাঁড়িয়ে গেছিলো, অনেক সার্ভিস দাঁড়িয়ে গেছিলো, কিছু কিছু সার্ভিস, এমার্জেন্সি সার্ভিস, আরও অনেকে আছেন, পুলিশ ইত্যাদি, আমি সব তাদের সবাইকে শ্রদ্ধা জানাই, আমরা কিন্তু একদিনের জন্য কাজ বন্ধ করিনি। কিন্তু মুশকিলটা হয়ে গেছে যে পেশেন্টরা এত আসতে ভয় পেয়েছেন, ক্যান্সার পেশেন্টরা এখন যারা এগিয়ে আসছেন চিকিৎসার জন্য নিরুপায় হয়ে বা ভয় কাটিয়ে, যাই হোক না কেন, তারা বেশিরভাগই স্টেজ 3 বা 4-এ আসছেন। এটা এখন আমাদের কাছে একটা নিউ চ্যালেঞ্জ, এখন এই অ্যাডভান্স ক্যান্সার পেশেন্টদের কীভাবে আমরা নিরাময়ের পথে যতটা নিয়ে যাওয়া সম্ভব ততটা নিয়ে যেতে পারি। অনেক কিছু পাল্টে গেছে। একটা উদাহরণ হিসেবে আপনাকে দিচ্ছি, আমরা লাং ক্যান্সার পেশেন্ট প্রচুর দেখতে পাচ্ছি, কারণ কোভিডের জন্য রুটিন সিটি স্ক্যান, বুকের সিটি স্ক্যান প্রচুর হচ্ছে, কোভিড সন্দেহও হচ্ছে, কোভিড কনফার্মও হয়, সেখানে ইনসিডেন্টাল লাং ক্যান্সার আমরা যেটা বলি প্রচুর, খুব আর্লি স্টেজে আমরা লাং ক্যান্সার পাচ্ছি, যেখানে লাং ক্যান্সারটা আগে আর্লি স্টেজে পাওয়াই যেত না, কারণ লোকেরা সিমটমটা অনেক পরে দেয় বলে, ডায়াগনোস পরে হয়, সিটি স্ক্যানে বেশিরভাগই আমরা স্টেজ 3-4-এ পেতাম, ওই একটি ক্যান্সার আমরা স্টেজ 1-2-তে পেয়ে যাচ্ছি, ছোটো 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 ক্যান্সার ডায়াগনোস হয়ে যাচ্ছে, হ্যাঁ, এবং তারা সেখানে কিউরেবল স্টেজে লাং ক্যান্সার ডায়াগনোস হচ্ছে। এখান থেকে আমাদের অ্যাসোসিয়েশন মনে করছে যে বছরে একটা করে সিটি স্ক্যান হাই রিস্ক গ্রুপে হয়তো রুটিনলি শুরু করা উচিত, গাইডলাইনস আনা উচিত। একটা উদাহরণ দিলাম আপনাকে, হ্যাঁ, এটা করা যেতে পারে। এবং কোভিডে আমরা বহু কিছু শিখলাম, যে স্বাস্থ্য ব্যবস্থা আমাদের কোথায় ছিল, কতটা করা উচিত, এটা হয়তো শেষ প্যান্ডেমিক নয়, এটা শেষ ওয়েভও নয়, আরও হয়তো 3rd, 4th বহু ওয়েভ আসবে, কাজেই আমাদের যেরকম দেশের সামরিক ব্যবস্থা উন্নতি করার জন্যে একটা বিশাল পরিমাণ অর্থ ইনফ্রাস্ট্রাকচার ব্যয় করি, সেরকম হয়তো এবার স্বাস্থ্য ব্যবস্থার দিকে তাকাবার সময় এসেছে, কারণ এই বিপদ যদি আবার আসে, আরও ভয়াবহ রূপে আসতে পারে, আরও ভয়াবহ ভাইরাস হতে পারে, তার জন্য এবার দেশের প্রস্তুতি দরকার, সামরিকভাবে যেভাবে প্রস্তুতি দরকার, এই জিনিসটারও প্রস্তুতি দরকার। এটা একটা অসাধারণ কথা বললেন স্যার, যুদ্ধের থেকে কম তো না চিকিৎসার এই অঙ্গনটা, যুদ্ধক্ষেত্রে সামরিক ক্ষেত্রে যতটা গুরুত্ব দেওয়া হয় ঠিক ততটাই স্বাস্থ্য ক্ষেত্রেও বরাদ্দ হোক, এটা বোধ হয় কোভিড আমাদের শিখিয়ে দিয়ে গেল। স্যার, এই জায়গা থেকে আপনাকে জিজ্ঞেস করবো, 1 জুলাই ডক্টর বিসি রায়ের জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে আমরা এই দিনটাকে পালন করি, আজকে আমরা অনেকটা বছর পেরিয়ে এসেছি কিন্তু দিনটা আমরা এখনো পালন করছি, তো এই দিনের তাৎপর্যটা আপনার কাছে কতটা বদলেছে, বা আপনি আগামীর জন্য কিভাবে দেখছেন এই দিনটাকে? ডক্টর্স ডে তো বহুকালই আছে, 1 জুলাই শ্রদ্ধেয় ডক্টর বিসি রায়ের জন্মদিন আমরা প্রতি বছরই সেলিব্রেট করি, কিন্তু আমার যেন মনে হচ্ছে এবছর দেশের মানুষ হয়তো দিনটি এবং দিনটির পেছনে যে প্রফেশন, তা সেই প্রফেশনটিকে, সেই মানুষগুলোকে হয়তো আরেকটু বেশি ভালোভাবে, হয়তো বেশি ভালোভাবে চিনতে শিখেছে। আপনারা হয়তো জানেন ভায়োলেন্স টুয়ার্ডস ডক্টরসের লিস্টে ইন্ডিয়া নাম্বার 1, যত দেশে ভায়োলেন্স টুয়ার্ডস ডক্টরস হয় তার মধ্যে সেই লিস্টের টপে উগান্ডা, সোমালিয়া, ইথিওপিয়া নয়, কঙ্গো নয়, পাকিস্তান নয়, সেই লিস্টের টপে কিন্তু ভারতবর্ষ। হয়তো আমাদের দেশের নাগরিকরা এরপরে বুঝতে পারবেন যে প্রফেশনটা যে মানুষরা করেন তারা কীরম, তারা অ্যাকচুয়ালি কীরম, তাদেরকে কীভাবে এতদিন দেখানো হয়েছে,
আর তারা আসলে কিরম, এরপরে এর তফাৎটা হয়তো এই যুদ্ধের পরে সাধারণ মানুষ খানিকটা এবং সরকার খানিকটা বুঝতে পারবে। আজকের ডক্টরসদের তাৎপর্য আমার কাছে এইটা, জনসাধারণের কাছে এইটা হবে আমি আশা করব, কিন্তু কি হবে সেটা তো কেউ জানে না। কথার মধ্যে কোথাও একটা ছোট্ট হতাশা হয়তো লুকিয়ে আছে যে ডক্টরদের প্রতি ভায়োলেন্স আমাদের দেশ সবার আগে, এটা সত্যি এই দিবসের লজ্জা। এই লজ্জাকে যেন আমরা ওভারকাম করতে পারি আগামীতে, সেটাই এই দিবসের বার্তা হতে পারে। ফলে আগামী 1 জুলাই পর্যন্ত যদি এমনটা হয় যে ডাক্তারদের গায়ে হাত তোলার যে খুব খারাপ যে উদাহরণগুলো ঘটছে সেই সংখ্যাটা কমে গেল, সংবাদপত্রে আমরা দেখছি না এমন কোনো খবর, তাহলে সেটা আমাদের সকলের জন্য খুব ভালো একটা পদক্ষেপ হবে। নমস্কার আপনাদের, দ্য ওয়ার্ল্ড গুড হেলথের সঙ্গে থাকার জন্য নমস্কার।